আরেক পুলিশ নিহত। রাজধানী গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুল আর ঘাতক কনস্টেবলের নাম কাউসার আলী। শনিবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই পুলিশ সদস্য কেন কি কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি। গুলশান থানার ওসি মাজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত মানসিক সমস্যার কারণে গুলি করেছে। ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। সহকর্মীকে গুলি করে হত্যা, আটক পুলিশের বিরুদ্ধে তদন্ত চলছে, জানালেন আইজিপি। রাজধানী বারিধারা ডিপ্লোমেটিক জোনে এক পুলিশ সদস্য কি কারণে আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শনিবার দিবাগত 2:30 ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি এই তথ্য জানান। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, রাত 11:45 দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুইজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলী গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সাজ্জাদ হোসেনের শরীরে 4 রাউন্ড গুলি লেগেছে। আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং 20 রাউন্ড গুলি উদ্ধার করেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করব। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করব, প্রকৃত রহস্য জানাটা খুবই কঠিন হবে না। দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত এলাকা। এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলার দুর্বলতা প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের লোক ছিল, ঘটনা যে ঘটিয়েছে সেও আমাদের লোক। আসলে ঘটনাটি কী কারণে ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি। উল্লেখ্য, শনিবার রাতে 11:45 দিকে রাজধানী বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসার আলী দায়িত্বরত অপর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাথারি গুলি চালিয়ে হত্যা করে। হত্যার পর নিহত মনিরের লাশ সড়কে পড়েছিল বেশ কিছুক্ষণ। কাউসারকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ব্যক্তির ওপর ঋণের বোঝা, অভিযোগ মির্জা ফখরুলের। আজকে দেশে প্রতিটি ব্যক্তির উপর ঋণের বোঝা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর 1,55,000 টাকা ঋণের বোঝা। এরপর তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই। আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে? এরপর যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন, তারা কি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন? সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো, আপনারা জাতি গঠনের কাজ করুন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন। আজকে ডাকসু নির্বাচন নেই, কোনো নির্বাচন নেই। তিনি বলেন, নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। জাতীয় প্রেস ক্লাব তো জিয়াউর রহমানের অবদান, অথচ তার নামই উচ্চারণ করতে চায় না। মির্জা ফখরুল বলেন, দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে সরকার, দেশের সকল কাঠামো ধ্বংস করেছে, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। আজকে আওয়ামী লীগ না করলেও কারো চাকরি হয় না। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তাদের মিথ্যা বলায় জুরিমেলা ভার। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? এরকম একটি দল দেশ ও জাতির জন্য বড় সমস্যা। তারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই। তিনি আরও বলেন, আজকাল তো জিয়াউর রহমানের নামও নেওয়া যায় না, পরবর্তী প্রজন্ম তো তাকে স্মরণ করতে পারবে না। এমনকি প্রাথমিক বিদ্যালয় পাঠ্যপুস্তকে তার সম্পর্কে কোনো কিছু লেখা নেই, এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও সন্ত্রাসের বাইরে যেতে পারে না, তাদের কেমিস্ট্রিতে এটা নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে কাউকে সহ্য করতে না পারা। তারা প্রথমত সহিংসতায় বিশ্বাস করে না। পক্ষান্তরে জিয়াউর রহমান সবার কথা শুনতেন, তিনি কথা কমই বলতেন। তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি সবার সঙ্গে কথা বলে যে শিক্ষা কমিশন গঠন করেছিলেন তা বাংলাদেশে আর কখনো হয়নি। সূত্র দৈনিক মানবজমিন।